19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ দিবস। 1971 সালের এই দিনে গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। স্লোগান উঠেছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী স্যার। আমরা দেশের মানুষের অধিকার চাই। অগ্নিস্ফুলিঙ্গের মতো অতিবাহিত হচ্ছে অগ্নিঝরা মার্চের এক একটি দিন। ১৯তম দিনের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে 50 জন শহীদ এবং 2 শতাধিক আহত হন। জয়দেবপুর ভাওয়াল রাজবাড়ি ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনানিবাস। আন্দোলন দুর্বল ও বাঙালি সৈন্যদের সুকৌশলে নিরস্ত্র করতে অস্ত্র জমার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দফতর। অস্ত্র জমা না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন মুক্তিকামী বাঙালি সৈন্য ও কর্মকর্তারা। তাদের মনোভাব বুঝতে পেরে 19 মার্চ জয়দেবপুরের দিকে রওনা হয় পাকিস্তানি সেনারা। বাধা দিতে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে ছাত্র জনতা। জয়দেবপুর রেল ক্রসিং ও চান্দনা চৌরাস্তায় সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন হুরমত, নিয়ামত, কালুমিয়া ও মনু খলিফারা। জয় বাংলা! ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আমাকে বলেছিল স্টপ স্লোগান, আদারওয়াইজ আই উইল ওপেন ফায়ার। আমি বলেছিলাম নো, আই উইল নট স্টপ স্লোগান। আমাদের মাঝখানেও সেদিন কিছু সংখ্যক বাঙালি সেনাবাহিনী সিভিল ড্রেসে আমাদের সাথে মিশে যায়, যেই ফলে এখানে সেই গোলা বিনিময় হয় এবং সেখানে একটি শক্ত প্রতিরোধ গড়ে ওঠে। দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতি চায় শহীদ পরিবারগুলো। এই দিন এলে স্মরণ করে সবাই, আমি তো করি 12 মাসই, সারাদিন সারা বছর ভোর আসরণ করি আমি। সারা বছর জন্য আমাদেরকে সব কাজে সবসময় সবাই সহযোগিতা করে এবং সবাই আমাদেরকে স্মরণ করে, এটা আমি চাই। দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত এখনই হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে তিনি আশাবাদী, ঐতিহাসিকভাবে দিনটির গুরুত্ব আরও বাড়বে এবং জাতীয়ভাবে পালিত হবে। তদানীন্তন পূর্ব পাকিস্তানে একমাত্র গাজীপুরে এই সশস্ত্র প্রতিরোধ হয়েছিল এবং সারা বাংলাদেশের স্লোগান উঠেছিল যে জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, জয়দেবপুরের পথ ধরো। 19 মার্চের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের পথ ধরে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। বাঙালি এগিয়ে যায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের চূড়ান্ত ধাপে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।